হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো কাশ্মীরি লঙ্কার চপ। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে তোমরা একবার ইনগ্রিডিয়েন্টস গুলো দেখে নাও। লাগছে কাশ্মীরি লঙ্কা। আমি কাশ্মীরি লঙ্কা গুলোকে সামান্য করে ফ্রন্ট দিয়ে একটু কেটে নিয়েছি, নিয়ে সিজ গুলোকে একদম বের করে নিয়েছি। আর লাগছে 250 গ্রাম বেসন, আর লাগছে পুর। আমি পুরটাকে তৈরি করেছি আলু এবং ক্যাপসিকামটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে, সেটাকে খুব ভালোভাবে জাস্ট স্ম্যাশ করে নিয়েছি। আরো একটা ইনগ্রিডিয়েন্টস নিয়েছি পুরের জন্য, সেটা হলো আমি এখানে কড়াইশুঁটি, কাঁচা পাকা লঙ্কা, রসুন আর চিংড়ি মাছকে খুব ভালোভাবে জাস্ট মিক্সিতে দুবার ব্লেন্ড করে নিয়েছি, এবং এটা যেন দানা দানা অবশ্যই থাকে। আর লাগছে গোলমরিচের গুঁড়ো, জাস্ট ফ্লেভার এবং যে যেমন ঝাল পছন্দ করো তার জন্য। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, সাদা তেল পরিমাণ মতো, লাগছে গরম জল। এবার আমি গ্যাসটাকে অন করব। গ্যাসটাকে অন করি আমি হাই ফ্লেমে বসিয়ে, হাই ফ্লেম করে দেবো এবং কড়াইটাকে বসিয়ে দেব এবং কড়াইটাকে গরম হতে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ তেল দেব। এবং তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পুরো কড়াইশুঁটিটাই দিয়ে দেব। এবং দেওয়ার পর হালকা হাতে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে। খুব ভালোভাবে পুরটাকে তৈরি করতে হবে। এবার আমি এর মধ্যে অল্প গরম জল দেব এবং দিয়ে খুব ভালোভাবে নাড়াবো, যাতে কড়াইশুঁটিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি এর মধ্যে সেদ্ধ আলুর পুরটা দিয়ে দেব, দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াবো, যাতে এর সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং কড়াইশুঁটিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি এর মধ্যে জাস্ট স্বাদ, যে যেরকম নুন পছন্দ করো সেরকম নুন দেবে এবং লঙ্কা গুঁড়ো দেবে, যে যেরকম ঝাল পছন্দ করো, এবং সেই সঙ্গে হলুদ গুঁড়ো দিতে হবে। যেহেতু এর মধ্যে চিংড়ি মাছ আছে তাই এখানে হলুদ গুঁড়োটা সেই অনুযায়ী বুঝেই দিতে হবে এবং এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পুরটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে পুরটাকে একটা প্লেটে তুলে ঠান্ডা হতে দেব। পুরটা আমি পাকিয়ে দিয়েছি, পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এক একটা কাশ্মীরি লঙ্কার মধ্যে এবার পুরটাকে ভরবো। যতটা পুর যাবে ততটাই পুর ভরব, এক্সট্রা ভরলে কিন্তু বাইরে বেরিয়ে আসার প্রচুরই চান্স রয়েছে। আমার সমস্ত লঙ্কায় পুরটা ভরা হয়ে গেছে, এবার আমি একটা বোল নেব। আমি পুরো বেসনটাই নিয়ে নেব। এর মধ্যে এবার স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব। দেওয়ার পর এর মধ্যে খুব সামান্য পরিমাণে গরম জল দেব আর এটাকে নাড়তে থাকবো। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটা তৈরি করার সময় দেখতে হবে এর মধ্যে যেন কোনো লাম্প না থাকে, আর ব্যাটারটার থিকনেস কিন্তু ঠিক এরকম হবে, খুব পাতলা করার দরকার নেই। এবার এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। এবার আমি গ্যাসটাকে অন করব।
গ্যাসটাকে হাই ফ্লেমেই রাখবো। এবার আমি কড়াইটাকে বসিয়ে কড়াইটাকে গরম হওয়ার পর তেলটা দিয়ে তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই তেলের মধ্যেই বেসনের গোলায় ভালো করে তাকে মিক্স করে নেব। লঙ্কাটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পর ঠিক এই পদ্ধতিতে তাকে কেকে নিয়ে তাতে ছেড়ে দেব। এইভাবে আমি সমস্ত লঙ্কাগুলোকেই ভেজে নেব। এইভাবে লঙ্কাগুলোকে আস্তে আস্তে ভাজতে হবে। আমার লঙ্কার চপটা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। বন্ধুরা, আমার গার্নিশিং হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি আজকে করলাম তোমাদের জন্য রেসিপি কাশ্মীরি লঙ্কার চপ। তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কেমন লাগলো। এবং যদি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বড় করে একটা লাইক দেবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং এখানে আরো একটি কথা বলি বন্ধুরা, তোমরা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে একটা লিংক পাবে, সেই লিংকে ক্লিক করলে তোমরা নানা ধরনের এসেন্সিয়াল প্রোডাক্ট খুব ভালো ডিসকাউন্টে পাবে। তোমরা সেখানে গিয়ে একবার দেখতেই পারো লিংকে ক্লিক করে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা।